সুপ্রিয় দর্শকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের ব্যক্তিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ডাইরেক্ট স্পিচ থেকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র অন্যান্য নিয়মগুলো পরিবর্তন হবে। তাহলে দেখুন, সালমা সেজ আই ডিড দ্য সাম, এখানে ইনডাইরেক্ট স্পিচটি হচ্ছে সালমা সেজ দ্যাট, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স তাই এখানে কনজাংশন দ্যাট ব্যবহার করা হয়েছে, দ্যাট শি ডিড দ্য সাম, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হয়নি। থ্যাংক ইউ।